এখানে এখানে যদি আমরা চিন্তা করি যে কামব্যাক করাটা খুবই টাফ হয়ে যাবে, তাহলে এই জিনিসটা অন্যরকম হয়ে যায়, কারণ ফরম্যাটটা পুরোপুরি আলাদা। সো টেস্ট ক্রিকেট ছিল, এখন টি টোয়েন্টি, সো এখন সবাই চিন্তা করছে টি টোয়েন্টি নিয়ে। আসলে এগুলোর থেকে আমরা বেশি ফোকাস করছি একটা ম্যাচ জেতার। সো একটা ম্যাচ জিতলে হয়তো মোমেন্টামটা আমাদের দিকে চলে আসছে। সাদা বলে যখন খেলা হয় তখন সবসময় আমি বলিং এবং ব্যাটিং দুটার দিকে খুব বেশি ফোকাস করি, কারণ আমি জানি যে বলিং অনেক মানে ম্যাক্সিমাম টাইমে আমার বলিং করা লাগে অনেক সময়। তো আসলে এটা নিয়ে আমি একবারও মানে টেস্টে যখন বলিং করি না, এটা নিয়ে আমি একবারও বলে ছিলাম না যে আমার হয়তো টি টোয়েন্টিতে বলিং করবো না। অবশ্যই আমি যখন বলিং করি মেন বলার হিসাবেই বলিং করি। রান্না করলে তো অবশ্যই চান্সটা ওয়েস্টের মতোই, কারণ দেখেন হয়তো অনেকে মানে মনে হতে পারে যে আসলে মারতে যে আউট হয়েছি, বা আমি ফার্স্ট ইনিংসেও কিন্তু প্রথমে স্টার্ট করছি ছয় মেলা। তো আসলে সেকেন্ড ইনিংসে যদি ছয় হইতো তাহলে জিনিসটা হয়তো অন্যরকম হইতে পারত, হয় নাই আসলে, এটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বেটার সাইড নিয়ে যদি আমরা চিন্তা করি বা তাহলে তো আমরা খেলতেই পারবো না আসলে। তো যখন আমরা অনেক আগে যখন ক্রিকেট খেলতাম তখন হয়তো ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সাথে খেলতে গেলে হয়তো অনেক বেশি মানে আমাদের প্রশ্নবিদ্ধ হইতে হতো যে আসলে কী করবো, কী হবে না হবে। সো এই কনফিউশনগুলো এখন হয়তো না, এখন সবাই জানে যে আমরা সবার সাথে জিততে পারি। সো একটা ম্যাচ আমরা হারছি, হ্যাঁ এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল। তো আমি মনে করি এটা যত তাড়াতাড়ি আমরা বলতে পারবো এবং একটা ম্যাচ জিতে আমরা ওভারকাম করতে পারবো তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো। বর্তমান যে টিমটা আছে ম্যাক্সিমাম ইয়াং প্লেয়ার এখানে, তো আসলে হ্যাঁ অবশ্যই সবাই আর এবং সবাই টি টোয়েন্টি স্পেশালিস্ট ধরতে গেলে, কারণ বিপিএলে যারা খেলতেছে এখন টিমে আসছে সবাই বিপিএল খুব ভালো খেলছে। তো এছাড়া আসলে জানার অপশন নাই যে আমরা টি টোয়েন্টি কীভাবে কাউন্ট করবো, এছাড়া মানে হয়তো টি টোয়েন্টি কোনো টুর্নামেন্ট আমরা খেলতেছি না ওরকমভাবে। সো হ্যাঁ এখন যারা আছে খুবই এক্সাইটিং একটা টুর্নামেন্ট হবে আসলে। আমরা যখন টি টোয়েন্টি খেলবো তখন এখানে অপশন নাই যে ডিফেন্স করার, বা আমরা অনেক কিছু চিন্তা করার সময় নেই, এখানে আসলে রান করতে হবে, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। সো ওই সময় রশিদ খান বলিং করতেছে না কে বলিং করতেছে এটা নিয়ে চিন্তা না করে আমি মনে করি যে আমাদের কাজের জায়গাতে আমাদের ফোকাস করা উচিত। এবং হ্যাঁ একই সাথে আমাদের ডোমেস্টিকে অবশ্যই মানে আমাদের যে ঘরোয়া লিগটা আমরা খেলি ফার্স্ট ক্লাস ক্রিকেটটা, এটাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত এবং মানে আরও বেশি ফোকাস করা উচিত। আমি মনে করি যারা খেলি আমরা আরও বেশি দায়িত্ব নিয়ে এখানে খেলা উচিত, যেন আমরা টেস্ট খেলতে গেলে আরও বেশি বেটার করতে পারি। সাকিব বললেন যে মন খুলে খেলা, মানে আমাদের প্লেয়াররা মন খুলে খেলতে পারছে না, তো এই মন খুলে খেলাটা কতটা গুরুত্বপূর্ণ এই ম্যাচে, কি আপনার সেই জিনিসটা? আসলে দেখেন বিষয়টা এমন হয়ে গেছে যে এখন মন খুলে খেলতে যাই কিন্তু আমি আউট হয়েছি। সো এখন এটা নিয়েও কিন্তু আমার প্রশ্নের উত্তর দেওয়া লাগতেছে। সো আমি আসলে কোন দিকে যাবো আমি নিজেও বুঝতেছি না। সো হ্যাঁ অবশ্যই আমি মানে এখন সামনে টি টোয়েন্টি আছে, এটার উপর আমি মনে করি যে ফোকাস করা উচিত এবং আমরা এটা নিয়ে অনেক বেশি এখন মানে এটার উপরেই আমরা এখন আস্থা রাখতেছি এবং আমরা একটা ম্যাচ জিতে আমরা মোমেন্টামটা আমাদের থেকে নিয়ে আসবো ইনশাল্লাহ। মানে এক একটা ব্যাটসম্যান যখন ব্যাটিং করে তখন এক একজনের সিরিয়াটা থিওরিটা অন্যরকম থাকে, যে আসলে এক একজন এক এক স্টাইলে রান করতে পছন্দ করে। সো আমি যখনই ব্যাটিং করি আমি ব্যাটিংয়ে নামার পরে চিন্তা করি একটা বাউন্ডারি হয়ে গেলে হয়তো আমি একটু রিল্যাক্স থাকবো, এটা এক একজন এক এক রকমভাবে মাইন্ডসেট করে আসলে। তো যখন ফার্স্ট ইনিংসে আমি ছয় মারলাম ওই সময় তো সবাই তালি দিছি, যখন সেকেন্ড ইনিংসে আউট হয়ে গেলাম তখন গালি দিয়ে ব্যাটে স্বাভাবিক। সো আসলে এটা নিয়ে আমি খুব বেশি ওয়ারিড না যে হয়তো নেক্সটে যখন আমি খেলবো হয়তো ভুলগুলো মিনিমাইজ করার চেষ্টা করবো।